ইসরায়েলি বিমান হামলায় নয় ফিলিস্তিনি নিহত। গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত নয়জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে এই কথা জানিয়েছে। তথ্যসূত্র ডেইলি সাবাহ ও আল জাজিরার। ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে এই হামলার বিষয়ে মন্তব্য করেনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহতদের মধ্যে তিনজন শিশু। এর আগে হামলার পরপর ফিলিস্তিনের মেডিকেল কর্মীরা জানিয়েছিল, অন্তত একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। গত কয়েকদিন ধরেই জেরুজালেমে আল-আকসা মসজিদ ও এর আশেপাশের এলাকায় ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের সংঘর্ষ চলছে। ইসরায়েলি বাহিনী শান্তিপূর্ণ মুসল্লিদের উপর বিনা উস্কানিতে হামলা চালিয়ে যাচ্ছে। একটি মেডিকেল সূত্রে আনাদোলু এজেন্সিকে জানিয়েছে, 50 জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে 1967 সালের 6 দিনের যুদ্ধের স্মরণে জেরুজালেম দিবস পালনের একটি র্যালিকে সামনে রেখে ফিলিস্তিনিদের উপর ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। রাবার বুলেট, টিয়ার গ্যাস ও স্ট্যান্ড গ্রেনেডের হামলায় শত শত ফিলিস্তিনি আহত হয়। দখলদার বাহিনী হামলার জবাবে পাথর ও অন্যান্য বস্ত্র ছুড়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করছে ফিলিস্তিনিরা। কিন্তু ইসরায়েলি বাহিনী আল আকসা মসজিদের ভেতরে ঢুকে স্ট্যান্ড গ্রেনেড ছুড়েছে। শুক্রবার থেকে ইসরায়েলি পুলিশ আল আকসা মসজিদে ফিলিস্তিনি মুসল্লিদের উপর হামলা চালিয়ে যাচ্ছে। এসব হামলার ঘটনায় অন্তত 300 জন আহত হয়েছে। ফিলিস্তিন রেড ক্রিসেন্ট জানিয়েছে, আহতদের অধিকাংশের শরীরেই ইসরায়েলি পুলিশের ছোড়া রাবার বুলেটের আঘাত রয়েছে।